नमस्कार সকলকে স্বাগত শর্মিলা রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সবার প্রথমে সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এই মকর সংক্রান্তির দিনে প্রত্যেকটি বাঙালি পরিবারে আমরা পৌষ পার্বণ পালন করে থাকি আর পৌষ পার্বণ মানে পিঠেপুলির উৎসব চলুন তাহলে আমরাও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অতি পুরনো রেসিপি যার নাম চুষি পিঠা আমরা বাড়িতেই চালের গুঁড়োটা বানিয়ে নিয়েছিলাম কিভাবে চালের গুঁড়ো বানিয়ে নিয়েছি পুরো রেসিপিটা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ধুয়ে নেওয়ার পর সেই গোবিন্দভোগ আতপ চালটা আমরা একটা ফুটো ফুটো গামলার মধ্যে দিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি চার পাঁচ ঘন্টা এরকম জল ঝরানো অবস্থায় রেখে দিলে চালটা পুরো শুকিয়ে যাবে চার পাঁচ ঘন্টা জল ঝরানোর পরে আমাদের চাল এখানে একদম পুরো শুকিয়ে গেছে দেখুন একদম চাল শুকিয়ে গেছে এইবার আমরা এই চালটাকে গুঁড়ো করে নেব এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমরা এই চালটাকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেব যাতে সুন্দর করে এটা গুঁড়ো হয়ে যায় একটু ভেজা ভেজা থাকলে কিন্তু ভালো গুঁড়ো হবে না এখানে আমরা চালগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আমাদের চালের গুঁড়ো তৈরি হয়ে গেছে এবার এই চালের গুঁড়োটা আমরা ভালো করে চালনি দিয়ে চেলে নেব এবার আমরা এই চালের গুঁড়োটাকে ভালো করে চালনি দিয়ে চেলে নেব যাতে একটুও দানা দানা থেকে না যায় এখানে আমাদের চালের গুঁড়ো তৈরি হয়ে গেছে চলুন তাহলে এবার চষি বানানো শুরু করে দিই প্রথমে আমরা গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমরা সামান্য পরিমাণে জল গরম করতে বসিয়েছি জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি এবার আমরা ওই চালের গুঁড়োটা অল্প অল্প করে ওই গরম জলের মধ্যে দেব একবারে পুরোটা দিয়ে দেবেন না আস্তে আস্তে দেবেন তারপরে একটু ভালো করে নাড়িয়ে নেবেন একবারে পুরোটা দিয়ে দিলে দলা পেকে যাবে সেই কারণে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে দিতে হবে গরম জলের মধ্যে চালের গুঁড়োটা দেওয়ার একটাই কারণ চালের গুঁড়োটা যাতে একটু হালকা ভাপানো হয়ে যায় চালের গুঁড়ো ভাপানো হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটা ডো বানিয়ে নেব
সামান্য পরিমাণে একটু ময়দা ব্যবহার করেছি যাতে এটা একটু লেগে লেগে থাকে। খুবই সামান্য পরিমাণে ময়দা দিয়েছি, বেশি দেওয়া দরকার নেই। এখানে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে, চষে পিঠের জন্য যে ডোটা দরকার আমাদের সেই ডোটা এখানে আমরা তৈরি করে ফেলেছি। এবার এটা এই মিনিট দশেকের জন্য ঢেকে রেখে দেব। এবার ঢাকনা খুলে নিয়ে আরেকটু একটু ভালো করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে হাতে অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে আর অল্প অল্প করে লেচি কেটে এটাকে চষির আকার দিতে হবে। এইভাবে ছোট ছোট লেচি কেটে নিয়ে তার মধ্যে থেকে আমরা চষি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করতে পারেন। অল্প অল্প করে চালের গুঁড়ির যে ডোটা বানিয়েছিলাম তার থেকে একটু একটু করে নিয়ে আমরা এখানে চষিটা তৈরি করছি। চলুন তাহলে সম্পূর্ণ চষিটা তৈরি করে নিয়ে এসে আপনাদের সাথে আবার কথা বলছি। সবগুলো চষি আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার এই চষি দিয়ে আমরা চষির পায়েস তৈরি করব। আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। আমরা গ্যাসে দুধ গরম করতে বসিয়ে রেখেছিলাম আগে থেকেই। এখানে আমরা 2 কিলো মতন দুধ ব্যবহার করেছি। দুধটা একটু ভালো করে গরম হয়ে এলে তারপর আমরা এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। যে যেই রকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন। ভালো করে দুধটা জাল দিয়ে নেব। যতক্ষণ না দুধটা একটু গাঢ় হয়ে আসছে সামান্য একটু পরিমাণে নুন ব্যবহার করেছি যাতে স্বাদটা বজায় থাকে। এখানে আমাদের দুধ ফুটতে আরম্ভ করেছে। এবার এই যখন ফুটতে থাকবে তখনই আমরা আস্তে আস্তে চষিগুলো এর মধ্যে দিয়ে দেব। এক হাত দিয়ে আমরা চষিগুলো দিতে থাকবো আর এক হাত দিয়ে নাড়াতে থাকবো যাতে চষিগুলো নিচে লেগে না যায়। আর এই সময় আমরা গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম। খুবই হালকাভাবে নাড়বেন যাতে চষিগুলো ভেঙে না যায়। আপনারাও আমাদের রেসিপি ফলো করে খুব সহজেই বাড়িতে চষির পায়েস তৈরি করতে পারবেন। এরপর আমরা এর মধ্যে 2 গোটা এলাচ দিয়ে দিয়েছি। ভালো করে একটু সম্পূর্ণটা ফুটে উঠলেই তার মধ্যে আমরা নতুন নলেন গুড় দিয়ে দিয়েছি। নলেন গুড় দেওয়া মাত্রই যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল আপনারা তো সেটা পাচ্ছেন না, আমরা তো পেয়েছি, খুবই দারুণ লাগছিল।
এবার দেখবেন আস্তে আস্তে কি করে আমাদের চুষির পায়েসের রং বদলে যাচ্ছে। দেখুন এখানে সম্পূর্ণ পায়েসটার রং কি তাড়াতাড়ি বদলে গেল শুধুমাত্র একটুখানি নলেন গুড় দেওয়াতে। ভালো করে একটু ফুটে উঠলেই আমরা নামিয়ে নেব আমাদের চুষির পায়েস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।